আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি কি আপনার ফোনের চার্জ নিয়ে খুব চিন্তিত? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি কি আপনার ফোনের চার্জ নিয়ে খুব চিন্তিত? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো আমি আজকে আপনাদের এমন চারটি সেটিংস দেখাবো যেটি অন করে আপনার ফোনের চার্জ আরও দ্রুত বাড়িয়ে নিতে পারবেন, ব্যাটারি হেলথ খুব ইকুয়াল থাকবে। সো স্টার্ট, প্রথমে সেটিংয়ে যাব, তারপর একেবারে নিচে গুগল লেখা আছে, গুগলে ক্লিক করব। তো আমি শাওমি ফোন থেকে দেখাচ্ছি, আপনার যদি আদার্স ব্র্যান্ডের কোনো ফোন হয় তাহলে একটু কষ্ট করে খুঁজে নেবেন। তারপর দেখেন উপরে ডান পাশে থ্রি ডট, এটায় ক্লিক করবেন, তারপর পরটায় ক্লিক করবেন। সো এটা যদি আপনার ফোনে অফ অফ থাকে তাহলে এটা অন করে দেবেন, এটা দেখা যায় আপনার গুগলের সব ডাটা কালেক্ট করে, এটা অফ থাকবে, যার কারণে আপনার এমবিও কম কম লাগবে, তারপর ফোনের চার্জও বেশিক্ষণ স্ট্রং থাকবে। প্রথমে প্লে স্টোরে ক্লিক করব, তারপর এই জিমেলের আইকনটা দেওয়া আছে এটি ক্লিক করব, তারপর একেবারে নিচে দেখেন সেটিং নামে অপশন আছে, সেটিংয়ে ক্লিক করব, তারপর 2 নম্বরে দেখেন নেটওয়ার্ক পারফরমেন্স ওইটা আছে, ওইটা ক্লিক করব, তারপর দেখেন অটো আপডেট অ্যাপস, অটো আপডেট অ্যাপসে ক্লিক করব, এইটা ডন্ট অটো আপডেট অ্যাপসে ক্লিক করে রাখবো, এইটা সিলেক্ট করলে এইটা ব্যাটারিতে চার্জ কম খাবে। প্রথমে সেটিংয়ে ক্লিক করব, তারপর একেবারে নিচে গুগল গুগল অপশনে ক্লিক করব, তারপর দেখেন এখানে লেখা আছে অ্যাডস, অ্যাডসে ক্লিক করব, তারপর অপ্ট আউট অফ অ্যাডস এইটা ক্লিক করে এটা অন করে রাখবো, তাহলে দেখা যায় আপনি যে কোনো ওয়েবসাইটে ঢুকলে অ্যাড শো করবে না, আপনার এমবিও কম খরচ হবে, ব্যাটারি হেলথও ঠিক মতো থাকবে, ব্যাটারি চার্জও কম খাবে, এতে দেখা যায় আপনার ফোনে অনেক চার্জ বেশিক্ষণ থাকবে। তারপর প্রথমে সেটিং, আবার সেটিংয়ে চলে যাব, আপনারা যদি কোনো কিছু খুঁজে না পান তাহলে এই জায়গায় দেখুন উপরে সার্চ বাটন আছে, সার্চ সেটিং, এই জায়গায় যা লাগবেন ওইটাই সার্চ দিলে পেয়ে যাবেন সেটিং এর ভিতর। সো আমি সার্চ না দিয়ে সরাসরি চলে যাই, নিচে দেখেন এখানে ব্যাটারি লেখা আছে, ব্যাটারিতে ক্লিক করবেন, তারপর পর দেখেন ব্যাটারি সেভার অ্যান্ড ব্যাটারি, ব্যাটারিতে ক্লিক করবেন, তারপর উপরে কোনায় আছে সেটিং, সেটিংয়ে ক্লিক করবেন, একবারে নিচে দেখেন অ্যাপ ব্যাটারি সেভার, এইটায় ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার অ্যাপসগুলো রানিং অ্যাপসগুলো চলে আসবে, উপরে দেখেন ডান কোনায় থ্রি ডটস আছে ওইটা ক্লিক করবেন, ক্লিক করার পর শো সিস্টেম অ্যাপস ওইটা ক্লিক করবেন, তারপর আবার ওইটা যাবেন, তারপর একেবারে নিচে দেখেন অ্যাবাউট অ্যাপ ব্যাটারি সেভার, এইটা ক্লিক করে এটা ওকে করে দেবেন, তারপর দেখেন এই ব্যাটারি সেভার রিকমেন্ডেড, এটা দিলে আপনার ফোনের অ্যাপসে কোনো ব্যাটারি সেভার থাকবে, ওটি অন থাকবে, তাহলে আপনার অ্যাপসে এক্সট্রা কোনো ব্যাটারির চার্জ ইউজ হবে না। তো এটা সবগুলোই অন আছে, আপনারা এটা করে দেবেন, আপনার এক একটা ফোনের এক একটা সেটিং, এগুলো একটু কষ্ট করে খুঁজে নেবেন, আমি শাওমি ফোন থেকে দেখাচ্ছি। সো সর্বশেষে যেটা করবেন, একটু উপরে শাটার টান দিয়ে এই জায়গায় যদি লোকেশন অন থাকে তাহলে এটা অফ করে দিবেন, কারণ লোকেশন সার্চিং অনেক ব্যাটারির চার্জ ইউজ হয়, তারপর যদি ওয়াইফাই থাকে তাহলে এটা অফ করে দিবেন, মানে ওয়াইফাই সার্চিংয়ে কোনো ডিভাইস স্ক্যান করলে ওইটা চার্জ খাবে, সেখানে যাবতীয় আপনার যেগুলো দরকার হয় না সেগুলো অফ করে দিবেন, তাতে আপনার চার্জ অনেক সেফ থাকবে। তাছাড়া আপনার ফোনের যে অপ্রয়োজনীয় যে অ্যাপসগুলো যেগুলো আপনার দৈনন্দিন কাজে দরকার হয় না এগুলো আনইনস্টল করে রাখবেন, কারণ এতে ফোনের স্টোরেজ ভারী হয়, ফোন ল্যাগ করে, বিভিন্ন প্রবলেম হয়, চার্জ বেশি টানে।
সো এগুলো অফ করে দিলে আপনার ফোন আরো স্ট্রং থাকবে, ফাস্ট থাকবে। সো ভিউয়ার্স, এই সেটিংগুলো আপনি অন করে আপনার ফোনের চার্জ আরো বাড়িয়ে নিতে পারেন, ফোনের ব্যাটারিও ভালো থাকবে, আপনার চার্জেও অনেক বয়স দেবে। সো আজকের এই পর্যন্তই, যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।